কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে মাঠে নামার আগেই সুখবরটা পেয়েছিলেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের বিশেষ পুরস্কারে পর্তুগিজ তারকাকে সম্মানিত করবে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো মানেই রেকর্ডের ছড়াছড়ি। সৌদি আরবে পাড়ি জমানোর আগে ভিন্ন ক্লাবের হয়ে পাঁচটি শিরোপাও জয় করেছেন পর্তুগিজ মহাতারকা। একটি ম্যানচেস্টার ইউনাইটেড, বাকি চারটি জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে সবচেয়ে বেশি 183 ম্যাচ, সবচেয়ে বেশি 140 গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট সহ আরও ভুরি ভুরি রেকর্ডের রাজা রোনালদো। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোর এমন অসামান্য অবদানের জন্য তাকে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে দেওয়া হবে বিশেষ পুরস্কার। এমন চমৎকার খবরে রোনালদোর মাঠের পারফরমেন্সও ছিল দুর্দান্ত। সৌদি প্রো লিগে প্রথম ম্যাচে ড্র করায় ফেইহার বিপক্ষে জয়ের তাড়নায় ছিল আল নাসর। মাত্র 5 মিনিটে গোল করে দলকে লিড উপহার দেন তালিস্কা। প্রথমার্ধের যোগ করার সময় রোনালদো ঝলক দেখার সুযোগ মেলে সমর্থকদের। ফ্রি কিক থেকে চমৎকার গোল করেন CR7, এটি তার ক্যারিয়ারের 899তম গোল, ফ্রি কিক থেকে 64তম। বয়সটা তার 39, এখনও যে মাঠে কতটা দুর্বার সেটা হাড়ে হাড়ে টের পেল কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির দর্শকরা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দুই গোল হজম করেও ম্যাচে ফেরার খুব একটা সুযোগ পায়নি ফেইহা। 85 মিনিটে আবারও তাদের দুর্গে তাণ্ডব চালান মার্সেলো ব্রোজোভিচ। 1 মিনিট পর অবশ্য প্রথম গোলের দেখা পায় ফেইহা, গোল করেন ফ্যাশন সাকালা। তবে সেটা ছিল শুধুই সান্ত্বনার, কারণ যোগ করার সময়ে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন তালিস্কা। নাসরকে লিগের প্রথম জয় উপহার দিয়ে রোনালদো উড়াল দেবেন মোনাকোতে, হাতে নেবেন উয়েফার মর্যাদার পুরস্কার। পারভীন আক্তার, সময় সংবাদ।